কি সুন্দর দেখো সকালবেলার আকাশটা, আর মাঠে সবুজ ঘাস, ঘাস নয় এগুলো হচ্ছে শাক হয়ে রয়েছে, এক এক জায়গায় ঘাসও আছে। তা মাঠে সবুজ একদম সুন্দর দেখতে লাগছে, আকাশটাও কি সুন্দর নীল, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, অসাধারণ একটা দৃশ্য। সকালবেলা বাবা হাঁটাহাঁটি করে তো, তা আমি রোজ আসি না, আজকে ইচ্ছা হলো সকালবেলা আমিও একটু চলে আসলাম মাঠের দিকে। তা ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, কি ভালো লাগছে দেখো। আর ভোরের দিক তো সেই জন্য ফাঁকা ফাঁকা, খুব একটা লোকজন ওঠেনি, এরপর থেকে লোকজন বাড়বে, এখন ভোরের দিক বলে ফাঁকা ফাঁকা রয়েছে। এই দেখো আমি দাঁড়িয়ে আছি, বাবাও দাঁড়িয়ে রয়েছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের মধ্যেই পাখিটা ছিল, ওই যে পাখির ডাকটা যে শুনলে তোমরা, এই গাছটার মধ্যে ছিল। এই যে এই গাছটা পাখি, মানে কি পাখি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু সবুজ রং, টিয়া পাখি হতে পারে বা অন্য কোনো পাখিও হতে পারে। আর এই গরুটাকে রোজ সকালবেলাতেই বেঁধে দিয়ে যায়, যে কাকিমাদের এই গরুটা সকালবেলাতেই বেঁধে দিয়ে যায়, ঘাস ফাঁস খাবে সেই জন্য। আর এই দেখো এখানে কত কলাবতী ফুল হয়ে রয়েছে, দেখেছো কি সুন্দর, রংটা কি সুন্দর না। উপরে আকাশটাও খুব সুন্দর লাগছে, মেঘ ভেসে বেড়াচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এইমাত্র আমি উঠেছি, শুধুমাত্র চোখে মুখে জল দেওয়া হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর সকালবেলা উঠে কি করেছি, চোখে মুখে জল দিয়ে আগে একবার মাঠ থেকে ঘুরে এসেছি, এত ভালো লাগছিল দেখতে আকাশটা, ওই জন্য একবার মাঠ থেকে ঘোরান দিয়ে চলে এসেছি। এখন এই যে মশারিটা রয়েছে সেটা তুলতে হবে, বিছানাটা পাল্টাতে হবে, এই কাজগুলো আমি করে নিচ্ছি। মশারি তোলা হয়ে গেছে আর বিছানার চাদরটাও ঝেড়ে পেতে দিয়েছি আমি। বিছানা পরিষ্কার হয়ে গেছে, এখন ছোট যে বেঞ্চিটা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক কিছু জিনিস থাকে, যেগুলো দরকারি জিনিসই বলা যায়, সেই জিনিসগুলোকে নামিয়ে আবার সব গুছিয়ে রাখবো, কারণ জিনিসগুলো একটু উল্টো পাল্টা হয়ে পড়ে রয়েছে, অগোছালো হয়ে গেছে, সেই জন্য সবগুলো নামিয়ে আবার কাপড়টা ঝেড়ে নিয়ে তারপরে আবার সমস্ত কিছু রেখে দেবো। আর এইটা প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার করা হয়, কিন্তু তাহলেও কি হবে, আবার দিনের শেষে অগোছালো হয়ে যায়, সেই জন্য সকালবেলাতেই প্রত্যেক দিন একবার করে পরিষ্কার করে নিই। আর ঘর ঝাড় দেওয়ার আগেই, ঘর পরিষ্কার করার আগেই এই সমস্তটা করে নিই, তাহলে একবারে কাজটা হয়ে যায়, আর পরে পরিষ্কার করলে আবার ঘরটা নোংরা হবে, সেই জন্য সকালবেলা বিছানা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এই জায়গাটা একবার করে ঝাড় দিয়ে সব গুছিয়ে রেখে দিই। আবার সব পরিষ্কার করে নেওয়া হয়েছে, এবার সমস্ত কিছু রেখে দিচ্ছি জায়গায় জায়গায়। এখানে ধরো জলের বোতল, ওষুধের বাক্স, এইসব ছোটো ছোটো জিনিস বা ফোন, আয়না, চিরুনি, সমস্ত কিছু থাকে, হাতের কাছে থাকে, সুবিধা হয় নিতে, সেই জন্য এখানেই রাখা হয়, বা এমার্জেন্সি লাইট এগুলো রাখা হয়। সবই গোছানো হয়ে গেছে, এবার এই লাইটটা রেখে দিলাম, ব্যাস হয়ে গেছে জায়গা পরিষ্কার।
এই বিস্কুটটা নিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দেবো। সকালবেলা সমস্ত বাসি কাজ হয়ে যাওয়ার পর নিজে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমরা তো দেখলেই বিস্কুট দিলাম উপরে পাখিদের জন্য, এখন রান্নাঘরে আমি চলে এসেছি চা বসাতে। আর চাটা তো নিত্য দিনের মানে রুটিন আর কি। চায়ের জল ফুটে গেছে, এখন চা পাতাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চা হচ্ছে নেশার জিনিস, কাজেই প্রতিদিনই আমাদের দুবার করে অন্তত হয়। আজকে কচুর লতি বানাবো। কচুর লতি খেতে আমার খুব ভালো লাগে। কালকে সবজি আলা এসেছিল, তা রোজই আমাদের এখানে আসে দুজন তিনজন করে সবজি আলা আসে, ওদের কাছ থেকে সবজিটা নেওয়া হয়। সবজি নেওয়ার জন্য আমাদের খুব একটা বাজারের দিকে যেতে হয় না, এদের কাছ থেকে আমরা নিয়ে নিই, অসুবিধা হয় না। তা কালকে কচুর লতি নিয়ে এসেছিল, কচুর লতি নিয়েছি। কচুর লতিটা খেতে খুব ভালো লাগে, আমার বাবাও খেতে ভালোবাসে। এটার কোনো যে করার কোনো ঝামেলা নেই, ধরো অন্যান্য রান্নার ক্ষেত্রে এর মশলা তৈরি করা, মশলা বাটা বা একটা অনেকক্ষণ সময় লাগে রান্নাটা করতে বা কষানোর একটা ব্যাপার থাকে অন্যান্য তরি তরকারির ক্ষেত্রে, মাছ বলো মাংস বলো, কিন্তু এই লতিটার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র জলটা সেদ্ধ করে, মানে কচুর লতিটা সেদ্ধ করে সেই জলটা ফেলে দিলাম, তারপরে যে যেমন ভাবে তৈরি করে, মানে 5-7 মিনিটের ব্যাপার, বেশিক্ষণ লাগে না। শুধু ওই ছাড়ানোটাই যা একটু কষ্টকর। তা এখন ছাড়িয়ে নেব, এই যো দুজন দুজন মানুষের জন্য তো এতে হয়ে যাবে, চলো দেখতে থাকো। লতি খেতে ভালো লাগে ঠিক কথা, কিন্তু এই কাঁটাটাই একটু আমার কাছে বিরক্তিকর লাগে, এটা একদম সত্যি কথা। কিন্তু খেতে গেলে তো কাটতেও হবে, না কেটে তো আর রান্না হবে না। দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এরম ভাবে সবগুলোকে এবার কেটে নেব। এইরকম সবগুলো কেটে নিই। লতি কাটতে কাটতে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তাই যে দেখো এখনো সম্পূর্ণ কাটা হয়নি। এই দেখো কিরকম বৃষ্টি নেমে গেল, বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম, ওই জন্য আমায় উঠতে হলো। দেখো কি অঝোরে বৃষ্টি পড়ছে। সকালবেলার আকাশটা কেমন ছিল, পরিষ্কার একদম, তোমাদেরকে তো দেখালামই, একদম পরিষ্কার নীল আকাশ, কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে। কিন্তু এখন দেখো কিরকম জোর বৃষ্টি হচ্ছে, আর এই কুকুরগুলো আমাদের বারান্দায় আশ্রয় নিয়েছে, খোলা আছে তো, আর অন্যান্য সব জায়গা সব আটকানো, সেরকম আশ্রয় নেওয়ার মতন জায়গা নেই। তা আমাদের বারান্দাটা যেহেতু খোলা পায়, আর আমরাও কিছু সেরকম বলি না কোথায় বা যাবে ওরা, সেই জন্য বারান্দাতেই থাকে বৃষ্টি বৃষ্টি হলে। দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, আমাদের উঠোনে জল জমে গেছে। আমি
এই তো সবে শুরু, এখনো তো মানে অনেক দিন বৃষ্টির বাকি রয়েছে। এই দেখো আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, এই যে কিরকম বৃষ্টি পড়ছে। আমার স্নান রান্না হয়ে গেছে, এবার ভাত বেড়ে ফেলবো। তো তার আগে তোমাদেরকে কচুলতিটা একবার দেখিয়ে দিই, চলো। এই যে কচুলতি আমি রসুন কালো জিরা কাঁচা লঙ্কা এই দিয়ে করেছি, আর তার সাথে একটু তেঁতুল দিয়ে দিয়েছি, তেঁতুলের আচার ঘরে ছিল সেটা দিয়েছি। দেখে দারুণ লাগছে, আশা করি খেতেও ভালো হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই দিলাম, কেমন লাগলো জানিও। তোমরা সবাই আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।